আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে আবার ভিডিওতে চলে আসলাম, আমার হাতে দেখতেছেন কিছু পেপারস। তো পেপারসগুলো কিসের? আসলে সমস্ত কিছু ডকুমেন্ট ইস্যু দেওয়া যায় না, এগুলো দেখে আপনারা বুঝতে পারছেন। এটা হলো আপনার নাপোলি শহরের, সরি নাপোলি না, একটা হলো বাড়ি শহরের আর একটা হলো নাপোলির। তো বাড়ি শহর এবং নাপোলি শহর থেকে আলহামদুলিল্লাহ নুরুস্থা পাইলাম। আপনারা দেখতেছেন এটা হলো, এই দেখেন মডেলো সি এস্টেস, এখান থেকে এই যে মডেলো সি, না এটা সমস্যা নেই, মডেলো সি মানে এগ্রিকালচারের কিছু নুরুস্থা। একটা না দুইটা পেপার আমার হাতে হাতে আছে, দুইটা। এখানে আপনারা অনেকে বলেন যে নুরুস্থা কয় পেজের হয়, হ্যাঁ নুরুস্থা এই যে আমার হাতে দেখেন তিন পেজের আছে, এবং আপনাদেরকে বলবো নুরুস্থা কোথা থেকে পাইছি, কত তারিখে জমা দেওয়া, কত মিনিটের জমা দেওয়া, সকল কিছু আজকে লাইভে বলবো। তো আজকে লাইভে আসার মূল উদ্দেশ্য হলো যে এই যে নুরুস্থা হাতে পেলাম, কিন্তু ভিডিওতে কেন আসলাম দেখেন, এই নুরুস্থাটা আমার এই 27 মার্চে আবেদন করার নুরুস্থা ছিল, ডিসেম্বরে আবেদন করছি, সেই নুরুস্থা এখনও পাইছি কিনা সেটাও বলতেছি। এই যে আমার হাতে যে নুরুস্থা দেখতেছেন দুইটা, এই দুইটাই 27 মার্চে আবেদন করছিলাম, এবং সেই 27 মার্চে আবেদন করার নুরুস্থা আমার হাতে এখন বর্তমানে দুইটা আছে, এবং এর আগেও আমি দুইটা পাইছিলাম। একটা হলো আমার নিজের দুলাভাই মাদারীপুর থেকে, মাদারীপুর তার বাসা, এবং আরেকটা হলো আপনার এলাকার আলামিন, নাকি আপনার ছোট ভাই, ছোট ভাই আলামিন। তো আলামিন যদি লাইভটা দেখে অবশ্যই শেয়ার করে দিবে, আলামিন আমি লাইভে অ্যাটাচ করতে পারি। আচ্ছা আলামিন, সমস্যা নেই, আলামিন লাইভে দেখেন ইনভাইট দিতে পারেন। আচ্ছা পরবর্তীতে আলামিন আমি দেখে যে সরাসরি ভিডিও কর মানে। তো আমার এই বছর ডিসেম্বরে আবেদন করছি, তার কিন্তু একটা নুরুস্থার খবরও পাই নাই, কিন্তু 27 মার্চে আবেদন করার নুরুস্থা হয়েছে। তো আবেদন করার নুরুস্থা হওয়ার পরে আমি কয়েকজনের সাথে আলোচনা করি, যেমন আমার এলাকার আলামিন, আমার এলাকারই চন্দ্রপুর বাজারের আমার দুলাভাই, সেটা তো আমার নিজের দায়িত্ব, টাকা পয়সার লেনদেন আমার। কিন্তু এই দুইটা যে নুরুস্থা, এই দুইটা বাহিরের, একটা হলো আব্দুর রহমান, আর একটা আব্দুর রহমান বলতে সরি আব্দুর রহমান নামের আরেকজন আছে, ওই ভাই না, এটা হলো কি আব্দুল রহমান খলিফা, আব্দুর রহমান খলিফা, এটা হলো, হ্যাঁ আপনারা যে আপনার মাধ্যমে যেটা আমার কাছে দিয়েছিলেন জমা, আব্দুর রহমান খলিফা, এটা হলো আপনার কুমিল্লা থেকে, আর এটা হলো আপনার মুস্তাফিজুর রহমান, এটা নারায়ণগঞ্জ থেকে ঢাকা। তো এই দুইটা নুরুস্থা হচ্ছে আপনার এগ্রিকালচারের 27 মার্চে আবেদন করার নুরুস্থা। তো এই 27 মার্চে আবেদন করার নুরুস্থা তাদের কাছে সন্দেহজনক, তাদেরকে নাকি ইতালি থেকে কোন ব্লগার বলছে এই নুরুস্থা 2 নম্বর বা এগুলোতে ভিসা পাবে না, এই ধরনের কথা। এই কথার কারণে আমি দেখেন, আমার কিন্তু আজকে রাত্রে আমার ফ্লাইট, মানে বাংলাদেশে যাওয়ার, তো আজকে রাতে আমার ফ্লাইট, খুব অল্প সময়ের জন্য দেশে যাচ্ছি হয়তোবা কোনো যে কোনো প্রয়োজনে। তো এই মুহূর্তে তারা বলতেছে ভাই আমার নুরুস্থা 2 নম্বর বা আমি টাকা দিতে পারবো না, আর এখন এই মুহূর্তে আসলে নুরুস্থা পাইয়া নুরুস্থার উপরে ভিত্তি করে টাকা নেওয়াটাও কিন্তু একটা রিস্কের ব্যাপার, এটা অবশ্যই, কারণ বাংলাদেশ বিএফএস গুলো বলে জমা দেওয়ার পর মাসকে মাস বছরকে বছর পড়ে থাকা। এই কারণে তাদের সাথে আমার একটা চুক্তি হয়েছে যে ভাই আপনি নুরুস্থা নেবেন এবং আমার সাথে সরাসরি স্ট্যাম্প করবেন বাংলাদেশে, আমি নিজে যেহেতু বাংলাদেশে যাচ্ছি সরাসরি বাংলাদেশে আমার সাথে স্ট্যাম্প করবেন, স্ট্যাম্প করে এবং সেখানে এরকম চুক্তি থাকবে যে আপনি নুরুস্থা নিয়ে বিএফএস গ্লোবালে জমা দিবেন, জমা দেওয়ার পরে আপনার কিছু রিসিভতা থাকবে, সেই রিসিভতাগুলো আমি নিজে নিয়ে আসবো, তার হাতে থাকবে না। এইখানে অবশ্য সব ভিডিওতে কিন্তু বলা থাকে যে ভাই কারো কাছে ডকুমেন্টস ছাড়া টাকা দিবেন না, তো সেক্ষেত্রে আমরা কেন ডকুমেন্টস ছাড়া আপনার কাছ থেকে টাকা নেওয়া নিবো বা আপনি টাকা দিবেন না? অবশ্যই। তো আপনি এখানে আমি নুরুস্থার ভিত্তিক যেহেতু এখন একটা সমস্যা হচ্ছে, বা তাদেরকে ইতালির কোন ভ্লগার বলছে এটা আপনারা জানেন, এখন কোন ভ্লগার এগুলো বলতে পারে, সে বলছে যে আমার এই দুইটা নুরুস্থা ফেক, যার কারণে আমি আজকে নুরুস্থা দুইটা উঠাইছি, উঠাইয়া আমি তাদের সাথে চ্যালেঞ্জ করতেছি, তাদের থেকে এক টাকাও আমি অগ্রিম নিব না, এবং সম্রাট ভাইয়ের যেই নুরুস্থাটা আপনার আব্দুর রহমান খলিফা যেটা আপনার উঠাইছেন ওইটা আপনার এক টাকাও আপনার এখন দেওয়া পে করা লাগবে না, এটা আমি যেহেতু আপনি একটা রিক্সের ভিতরে আছে যে হইল না হইলে আপনি আজকে বললেন, এবং আপনার যেই লোক সেই লোককে বলবেন বাংলাদেশে আমার সাথে সরাসরি দেখা করতে, সরাসরি স্ট্যাম্প করতে, স্ট্যাম্প করে আপনার ভিসা পাওয়ার পরে আমাকে সমস্ত টাকা পে করবে। এটা যেহেতু আপনার আজকে ফ্লাইট, আজকে রাত্রে আপনি বাংলাদেশে কিন্তু যাইতেছে, আজকে দাসর ভাই বাংলাদেশে যাবে, কালকে সকালে বাংলাদেশে তার সাথে অবশ্য ভিডিওতে কলে বা আপনারা ভিডিওতে দেখবেন যে সে বাংলাদেশে তার বাড়িতে আছে। তো অবশ্য যারা তার সাথে যোগাযোগ করতে চান বা আপনারা নুরুস্থা উঠছে টাকা দিতে ভয় পেতেছেন, তার বাড়িতে যাবেন, তার সাথে বৈশা স্ট্যাম্প করে তাকে টাকা, আগে কোনো টাকা দিতে, আগে কোনো টাকা, কোনো টাকা আমি আগে নিব না, যেহেতু আমার এই নুরুস্থা ওরা বলছে যে 2 নম্বর বা সন্দেহজনক তাদের কাছে, আমি আগে 1 টাকাও নিব না, নুরুস্থা নিবে তারা, নুরুস্থা নেওয়ার পর, নুরুস্থা নেওয়ার আগে আমার সাথে স্ট্যাম্প, স্ট্যাম্পে কি যদি ভিসা হওয়ার পরে কোনো ধরনের ত্রুটি করে সেক্ষেত্রে আমি যাতে বাংলাদেশের যে কোনো আইনি ব্যবস্থা আমি নিতে পারি, আর বিএফএস গ্লোবালে জমা দিলে আমি যেহেতু দেশে আছি বা আমার বিএফএস গ্লোবাল থেকে কয়েকজন এজেন্সি তাদের সাথে থাকবে, জমা দেওয়ার পরে বিএফএস গ্লোবাল থেকে যে রিসিটটা দেয়, যে রিসিট দিয়ে আপনার ভিসা উত্তোলন করতে হবে, সেই রিসিট আমাদের হাতে থাকবে।
যখন আপনার মোবাইলে মেসেজ যাবে সেই মেসেজ পাওয়ার পর আপনি আমাদেরকে জানাবেন আমরা আপনার সাথে বিএফএস গ্লোবালে যাব আপনার পাসপোর্ট উত্তোলন করবেন আপনার ভিসা আপনি নিজের চোখে দেখবেন আপনার নিজের হাত দিয়ে বিএফএস গ্লোবাল থেকে উঠাবেন তারপরে টাকা পয়সা লেনদেন করবেন তো আমি দেশে আসতেছি আমার হাতে এখন যে দুইটা নলস্থা আছে একটা বাড়ি শহর একটা নাপোলি এই দুইটা নলস্থা এবং আরো যে দুইটা ওইটা তো আমাদের নিজেদের একটা হলো সম্রাট ভাইয়ের ছোট ভাই আলামিন চন্দ্রপুর বাসী না জি চন্দ্রপুর বাড়ি এই সম্রাট ভাইয়ের সাথে ওই লোক কিন্তু আমি যতটুকু জানি যে আপনাদের সাথে ওই যে গেমার ছিল না ইসে চন্দ্রপুর আমি অবশ্য আজকে লাইভে আনার কথা ছিল আনতে পারলাম না তার সাথে ভিডিও সরাসরি করবে আর কি যেহেতু এক জায়গায় বাড়ি এক জায়গায় বাড়ি তো এই লোক কিন্তু ওই যে আলামিনের নাম বলতেছে ও কিন্তু লিবিয়া আসছিল আপনাদের সাথে লিবিয়া এসে ওখান থেকে চলে গেছে যে কোনো কারণে তো ওই লোকের নলুস্তা আলহামদুলিল্লাহ উঠছে আমার মাধ্যমেই তো আমি তাদের সাথে ভিডিও কলে ভিডিওতে লাইভে আপনাদের সাথে বলবো এবং যেই দুইটা নলুস্তা দূরে বাসা একটা হলো সম্রাট ভাই পরিচিত আব্দুর রহমান খলিফা আপনার দূর থেকে যেটা সেই লোক আমার সামনে আসবে মাদারীপুর আসবে দেখা করবে স্ট্যাম্প করবে তারপরে নলুস্তা নিবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিব বিএফএস এ জমা দিবে ভিসা পাবে তারপর টাকা দিবে আগে কোনো টাকা পয়সা লেনদেন না স্পষ্ট লাইভের মাধ্যমেই বললাম এবং যে দুইটা লোক আপনারা আগে টাকা দিবেন না আপনারা ভিসা পাওয়ার পর টাকা দিবেন তারা অবশ্যই আমার ভিডিওতে এসে ভিডিওর মাধ্যমে আপনারা বলবেন আমি ভিসা পাওয়ার পর টাকা দিব এটা আমি দেশে এসে সমস্ত কিছু করব বাস ক্লিয়ার অনেকে আমি একটু বলি যে অনেকে কিন্তু অনেক বড় খারাপ আছে এই জায়গায় মানে নিজে ফেমাস হওয়ার জন্য আসলে কেউ কাজ করে লোক কি মানুষের ভালোর জন্য আর কেউ কাজ করে লোক ফেমাস হওয়ার জন্য তো যারা ফেমাস হওয়ার জন্য কাজ করে তারা কিন্তু অন্যের দোষারোপ করবে ঠিক আছে এখন এই যে দেখেন একটা ঝামেলা কিন্তু হয়েছে ঠিক আছে এখন যে মাথা ফুলারে যাই হোক যারা খারাপ কথা না বলি যারা করছেন তারা এখন বাড়িতে আসবেন আইসা আপনাদের কি দরকার যাইতেছে বাড়িতে আজকে আজকে কালকে সকালে বাড়িতে যাবে তারা আসেন বাড়িতে কি কি দরকার আপনাদের সবকিছু নিয়ে যাবেন এবং হ্যাঁ আরো একটা কথা যারা বিশেষ করে ডিসেম্বর মাসে আমার মাধ্যমে আবেদন করছেন এবং আপনাদের মাঝে সন্দেহজনক মনে হয়েছে আপনাদের সাথেও বসবো বসে আপনাদের কি সমস্যা সমাধান দিতে পারলে দিব না দিতে পারলে যেটা ইতালি থেকে আপনারা যদি কোনো রেজাল্ট পান নলস্তার ওই যে ওটাই আপনাদের সাথে স্ট্যাম্পে চুক্তি হবে ভিসা পাওয়ার পরে সমস্ত টাকা দিবেন এর আগে কোনো টাকা পয়সা লেনদেন করার ই নেই আর যাদের সাথে আগে থেকে চুক্তি হয়েছিল যে নলস্তা পাওয়ার পর টাকা দিতে হবে সেখানেও আমি আপনাদের জন্য যতটুকু পারি স্যাক্রিফাইস করবো কারণ আপনাদের সাথে চুক্তি করার পরেই কিন্তু ইতালিতে আমরা এটা চুক্তি করি যেমন আপনার সাথে চুক্তি হয়েছে নলুস্তা পাওয়ার পর টাকা দিতে হবে তো নলুস্তা পাওয়ার পর টাকা দিতে হবে আপনার আমরাও কিন্তু তাদের সাথে ওইভাবেই চুক্তি করছি নলুস্তা পাওয়ার পর টাকা নিতে হবে তো এই যে দুইটা নলুস্তা এই দুইটাও কিন্তু আমার ওরকমভাবেই কন্ট্যাক্ট ছিল যে নলুস্তা পাওয়ার পর টাকা দিতে হবে কিন্তু এখানে দুইটা ব্লগার বলছে যে এই নলুস্তা নাকি 27 মার্চের ভিসা পাবে না এরকম ওরকম অনেক কথাই বলছে যার কারণে এদের সাথে চ্যালেঞ্জ নিয়ে আমি আগে নলুস্তা দিব এবং সেখানে ভিসা পাইয়া তারপর টাকা দিবে কারণ এখানে আমার একটা সিকিউরিটির কারণে আমি একটা স্ট্যাম্প করবো কারণ তাকে যদি আমি নলুস্তা দিয়ে দিই এখানে মালিকের দেখেন 3 পেজের নলুস্তা এই যে একটা তারপরে এই যে একটা তারপর এই যে একটা মেন যে পেজ 3 পেজের নলুস্থায় 2টায় 3 পিস তো 3 পেজের নলুস্থা তার হাতে আমি দিয়ে দিলে সে আমার অনুমতি ছাড়াই সে ইতালিতে চলে আসতে পারবে যার কারণে আমার সতর্কতামূলক স্ট্যাম্প করতে হবে আর যাই হোক সম্রাট ভাই প্রথমবারই সাকসেস হয়ে গেলেন প্রথমবারই 2-4টা কাগজ নিয়ে ধন্যবাদ জানাই আপনাকেও এবং আমার আলহামদুলিল্লাহ এই বছর 27 মার্চের নলুস্থা শেখা কিন্তু আপনার থেকে ঠিক আছে তো যাই হোক সম্রাট ভাই লাইভ থেকে যারা দেখতেছেন লাইভটা শেয়ার করে দিন এবং আমার পেজ থেকে যারা লাইভটি দেখবেন পরবর্তীতে লাইভটি শেয়ার করে দিন আজকের ভিডিওটা এই জন্যই সতর্কতামূলক দেওয়া যে ভাই শোনেন অনলাইনে কাজ করতে আসছি যে আপনারা 2-1 জন ইতালি ভিসার জন্য আবেদন করতে চান আপনাদের আত্মীয় স্বজন যদি থাকে তাহলে কিন্তু আপনারা আমাদের পিছনে দৌড়াদৌড়ি করবেন না কখনোই করবেন না আমাকে চেনেন না জানেন না তো সেই ক্ষেত্রে এতদিন যেহেতু ইতালিতে ছিলাম বা ইতালি থেকে আপনার সাথে ফোনে কথা বলছি এখানে সবার একটা ভয় থাকে তো এই যে দেখেন আপনার আত্মীয় স্বজন নাই আপনি ইতালি ভিসার আবেদন করবেন কিভাবে করবেন করার কোনো অপশন নেই সেই দিক বিবেচনা করে আমি যেহেতু ইতালিতে আছি আমি চাইলে আপনার আবেদনটা করে দিতে পারতেছি আপনার আবেদনটা করে দিলে আপনার কি উপকার হইলো এই যে আজকে যেই 5-10টা লোকের নলুস্তা উঠছে এখন বিএফএস জমা দিবে তারা বিএফএস জমা দেওয়ার পর তারা ভিসা পাইবে তো এই লোকগুলো আমি যদি এই টার্গেটটা না নিতাম এই লোকগুলো কিন্তু কখনোই আসতে পারতো না এটা সম্ভব না কারণ তাদের কোনো আত্মীয় স্বজন নাই বা কার মাধ্যমে আবেদন করবে এরকম কেউ না ইতালিতে অনেকেই আছে জমা দেয় কিন্তু আপনার টাকা খাইয়া বসে থাকে 20 টাকার একটা রিসিভতা ধরাই দেয় এখন মনে করেন আজকে এই যে আপনারা কিছু যাদের ভাই একটা স্বাভাবিক দেখেন আজকে 27 মার্চে 30 টাকা কাগজ আবেদন করছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার আত্মীয় স্বজন সহ 15 জনের কাগজ হয়েছে আত্মীয় স্বজনের মধ্যে শুধু 2 জন আমার ক্লোজ একজন আমার বড় ভাই আপন আরেকজন আমার দুলা ভাই আরেকটা আমার এলাকার 3 জন ব্যতীত সবাই কিন্তু দূরের কুমিল্লা সুয়াডাঙ্গা দিনাজপুর এক এক জায়গার লোক তো এই লোকগুলো যে আমার মাধ্যমে আইসা ইতালিতে
সারা জীবন বলবে যে না কাউসার ভাইয়ের মাধ্যমে আসছে আমারে 10টা গালি দিও হ্যাঁ কাউসার ভাই আসার পরে এরকম সবাই বলে ভাই আমার থেকে 20 লাখ খাইছে 30 লাখ খাইছে আপনি আমি মনে করি যে আপনার মাধ্যমে একটা লোক যদি আইসে আপনি তো তার থেকে 2 লাখ টাকা বেশি কেন তবুও ভালো 2 লাখ টাকা মাসে 1 লাখ ইনকাম করতেছে কি 1 লাখ ইনকাম করব আমি ধরলাম 1 লাখ ফলাই ছেলেরা কিন্তু 10টা গালি দিলেও বলবে না তার মাধ্যমে আসছে তো হিসাব এটাই এখন আপনারা যাদের এই যে 30 জনের 15 জনের হইছে তারা আলহামদুলিল্লাহ যাদের হয়নি তারাই ভ্লগারদের সাথে মিললা মানে দেখি চারিদা টাকাটা উঠাইতে পারি কিনা বদনাম ছড়াইতে পারি কিনা তো বিষয় হইছে ভাই আপনারা এই যে এরকম কিছু লোকের কারণেই কিন্তু আজকে এই ইতালি ভিসার কারবারটা একদম ছেড়ে দিছি ডাইরেক্ট আমি বলছি ইতালি ভিসা নিয়ে আর কোনো কাজ করবো না পিছনে যাদের নিয়ে নামছি তাদের জন্য সঠিকভাবে করে দেখাই দিব আমি ইনশাল্লাহ যে যতটুকু করতে গেছিলাম সেটা আমি করতে পারছি কিনা জাস্ট অপেক্ষায় থাকেন ডিসেম্বর আবেদনের নলুস্থাগুলো ওঠার অপেক্ষায় থাকি যেহেতু ডিসেম্বর আবেদনের নলুস্থা এখনো পর্যন্ত এভাবে দেওয়া শুরু হয়নি এটা আশা করি ইনশাল্লাহ পরবর্তীতে পাবো আর পাইলে আপনাদের সাথে অনলাইনে ভিডিওর মাধ্যমে দিব এবং যেই লোকগুলোর এই যে নলুস্থা উঠছে বা অনেকের বিএফএসগুলো বলে জমা দেওয়া আছে তাদের একে একে যেহেতু দেশে যাচ্ছি কমপক্ষে 5-6 মাস তো দেশে থাকবো একে একে বিমানে উঠানোর আগ পর্যন্ত আমার মাধ্যমে ভিডিও দেখবেন অপেক্ষায় থাকেন ভাই এখন মুখে বললাম আপনারা এখনই রিয়াকশন নেবেন এরকম না কমপক্ষে 2-4 মাস ওয়েট করেন বিএফএস গ্লোবালের অবস্থা দেখতেছেন এখন মাসকে মাস জুলাইতে আছে তো যাই হোক আপনারা সময় দেন আশা করি 2-4-5 মাসের ভিতরেই কমপক্ষে 10-15টা লোকরে আমি নিজে বিমানে উঠাই দিব এবং আমার মাধ্যমে আবেদন যারা করছে যাদের ই হচ্ছে তারাই ওই নলুস্থা হয়েছে তাদের নিয়ে ভিডিও করবো এরকম না ভিসা পাবে ভিসা পাওয়ার পর ভিডিও পাবেন তারা ইতালিতে আসছে ইতালিতে এসে বলবে কাউসার ভাই যে আমি আপনার মাধ্যমে আসতে পারছি তারপরে সেই ভিডিওর অপেক্ষায় থাকেন ইনশাল্লাহ এতদিন লাইভে এসে সব কিছু বলি নাই কারণ ইতালির আইনে এগুলো সমস্যা তারপরেও যেহেতু ইতালির আইনে এখন জেনে গেছে বা আমার নামে অলরেডি অনেকে অনলাইনে প্রচারণা করতেছে কাউসার মানুষ নেয় লোক নেয় তো এটা আমি দেখাই দেবো ইনশাল্লাহ আমি লোক আনতে পারছি কিনা জাস্ট একটু অপেক্ষা করেন আজকের পর থেকেই আমার মিশন শুরু এটা নিয়ে মন খারাপ করে লাভ নাই কারণ ভালো মানুষ না থাকলে খারাপের কোনো মূল্য নাই খারাপ না থাকলে ভালোর কোনো মূল্য নাই আমাকে গতকালকে একজন একটা কথা বলছে যে কাউসার ভাই শোনেন আপনি যতদিন পর্যন্ত দেখবেন আপনার পিছনে মানুষ কথা না বলবে আপনারা নিয়ে আলোচনা সমালোচনা না করবে অতদিন আপনি কোনো কিছুতে সাকসেস হইতে পারবেন না মনে করেন এইটা অবশ্যই এখন এই যে এই হিন্দিতে একটা কথা আছে যে মনে করেন যে আপনার আপনার নিয়ে কিছু বললো তো আপনি উপরের দিকে উঠলেন ঠিক আছে তো বিষয়টা এরকম যে আপনার দিকে কারে নিয়ে বলে না এখন আমি দেশে থাকমু আমি দেশে মনে করেন ঘুরতেছি খাইতেছি আমার নামে কি কিছু বলবে কমেন্ট বক্সে এসে একটা গালি দেন আপনার নিয়ে তো কেউ ইউটিউবে কথা বলবে না আমি কাজে নামছি হয়তো বা সাকসেস হয়েছি বিদায় আমার পিছনে লোক থাকছে আমি সাকসেস না হলে আমার পিছনে লোক নেই দেশ গ্রামে চোর বাটপার নিয়ে কেউ কথা বলে না বাংলাদেশ থেকে সবকিছু বুঝে লাইছে আর আমরা ইতালিতে তাই বুঝিনা তো যাই হোক আজকের লাইভটা এই পর্যন্তই আসলে এই দুইটা ভিসা নিয়ে কথা বললাম এই জন্যই দেখেন তাদের সাথে আমার চুক্তি হয়েছে তারা নলুস্থা পাওয়ার পর টাকা দিবে তারপরে এই যে অনলাইনে কিছু কিছু লোকের কারণে তারা কিন্তু এখন ভয় পেতেছে যে আসলে কি 2 নাম্বার হয় কি না এরকম কী কারণে এই যে কিছু কিছু লোকের কারণে আচ্ছা যেই লোকের কথা শুনে আজকে আপনারা আমার বিরুদ্ধে যাইতেছেন যেই লোকের কথা শুনে আজকে আমার মাধ্যমে আবেদন করাইছেন যখন আবেদন করতে আসছিলেন তখন সেই লোক কোথায় ছিল তখন সেই লোক কোথায় ছিল তখন সেই লোকরে পাননি আজকে আমার মাধ্যমে আবেদন করে আমাকে বিশ্বাস করে আজকে সেই লোকের কথা শুনে আপনি টাকা দিতে ভয় পেতেছেন আপনি নলুস্থা নিতে ভয় পেতেছেন তো ঠিক আছে আমিও আপনাদের কথার ক্ষেত্রেই সেই লোকদেরকে দেখানোর জন্য আমি কাজ করতেছি আর যেই লোক আজকে আপনাদেরকে বলতেছে যে না এইগুলো দিন টাকা পয়সা লেনদেন করে ধরা খাইও না মাইর খাবা সেই লোক কি আপনাকে আপনি বলেন তাকে যে আমাকে সামনে একবার আবেদন করে দেন সেই লোক আপনার আবেদন করবে না তার সেই ক্ষমতা নাই তার ক্ষমতা আছে এটাই যে আমার ইনবক্সে আপনারা নলুস্থা পাঠান আর সেই নলুস্থা নিয়ে আপনাদেরকে লাইভ দিবে কিছু কুলাঙ্গারের বাচ্চা ইতালিতে আমার নিয়ে কথা বলছেন না যে আমার মাধ্যমে কেউ ইতালিতে আসতে পারে নাই কাউসার 2 নাম্বার রিসিভতা দিছে তো 2 নাম্বার রিসিভতা তো ইতালি সরকার তো আমার বাবা না যে 2 নাম্বার রিসিভতা আমাকে নুলুস্তা দিবে নাকি তো যাই হোক অপেক্ষা করেন ইনশাল্লাহ দেখাবো অনেকে আবার আরেকটা কথা বলে সম্রাট ভাই যে 10টা আবেদন করে 100টা টাকা মেরে খায় তো আর ভাই 15টা নলুস্থা উঠছে আপনার কি মনে হয় ইতালিতে 8 লক্ষ আবেদন করে 1 লক্ষ লোক আসতে পারে সেখানে 100 আবেদন করলেও যদি আমি 15টা পাইতাম তাও সাকসেস আর সেখানে 30টা আবেদন করে আমি 15টা নলুস্থা পাইছি আর এই ডিসেম্বর আবেদনের তো চ্যালেঞ্জ নিয়েছিলাম যে 20টা নলুস্থা যদি আমি উঠাইতে না পারি মানে আমি যদি 40টা আবেদন করে থাকি 40টার 20টা নলুস্থা যদি আমি না উঠাইতে পারি ডিসেম্বরের জীবনে ইতালি ভিসা নিয়ে কোনো কথা বলবো না
চ্যালেঞ্জ নিছি তার মধ্যে আলহামদুলিল্লাহ 15টা পাইছি 27 মার্চের বাকি ডিসেম্বরের অপেক্ষা করেন 2-1 মাস সবাই ভালো থাকবেন আজকের লাইভটি এই পর্যন্তই অবশ্যই একটা কথাই বলবো যে যার মাধ্যমে আবেদন করছেন তাদের উপরে বিশ্বাস রাখবেন যদি বিশ্বাস না থাকে কখনোই তার মাধ্যমে আবেদন করবেন না আজকে আপনার জন্য আমি আবেদন করতে গিয়ে আজকে আমার হয়নি আজকে আপনার সাথে আমার দেশে গিয়ে স্ট্যাম্প করতে হইতেছে তাদের সাথে আমার বোঝাপড়া করতে হইতেছে আজকে আমার ফ্লাইট আজকে রাতে আমার ফ্লাইট আমি এখন না হয় রেস্ট নিব আমি ই নিব রেস্ট না নিয়ে আমার আজকে অফিসে গিয়া আমার নুলুস্তা উঠে নুলুস্তা স্পিডাইদের চেক করে তারপর আজকে লাইভে এসে আপনাদের সাথে আমার কথা বলতে হইতেছে যেখানে আজকে রাতে আমার ফ্লাইট আমি প্রস্তুতি নিব আমি ঘুমাবো একটু রেস্ট নিব রাত্রে ফ্লাইট আজকে কি কারণে এই যে অনলাইনে কিছু পোলাপানের কারণে তাদের কাজ ভিউ ব্যবসা আর যারা ব্যবসা করে তাদেরকে বাহার ঢুকাই দিই অনেকে বলে ভাই আপনি তো ইনকামের জন্য করেন তা আমি ইনকামের জন্য আপনার নুলুস্তা উঠাই দিছি আপনার কোনো বাবা ছিল না যে ইতালিতে আপনার নুলুস্তা উঠাই দিবে আমি ইনকাম ছাড়া আপনারটা কেন করবো আমি ফ্রিতে করবো আপনি আমি একটা কথা আপনাকে বলি আজকে আপনি বড় হয়েছেন খাইয়া দেয়া আপনার বাবা আচ্ছা সম্রাট ভাই আপনার বাবা আছে না আপনার আচ্ছা আমি বলি আপনার বাবা আপনাকে এই যে খাওয়াই দাওয়া বড় করছে কোন একটা কাজ করছে না কাজ কি ফ্রিতে করছে জনগণের জন্য মানুষের ভালো কিছু করার চেষ্টা করছে মানুষের ভালো কিছু দেওয়ার চেষ্টা করছে সেখানে কি একটা নিজের একটা ইনকাম সোর্স বাইসা নিছে নাকি যে আমার একটা মাসে ইনকাম আসবে তো এই যেই কি বলবো এখন যে সমস্ত মাথা ফোলারা এই যে কমেন্ট বক্সে এসে বলেন ভাই নিজে ভিউ ব্যবসা করেন আচ্ছা ভিউ ব্যবসা মানে কি অনলাইনে কাজ করি কেন ভিউ নেওয়ার জন্যই তো যে মানুষ আমাকে ভালোবাসুক মানে আমার কিন্তু আমার কথার দ্বারা যাতে মানুষ প্রতারিত না হয় এই যে ইতালি ভিসা নিয়ে কাজ করি কেন যে একটা মানুষের স্বপ্ন পূরণ হইলো আমার এখানে 2 টাকা প্রফিট হইলো ক্লিয়ার কথা ওই আমরা কলিজার ভাই আমি আপনার জন্য 2 টাকা নিই না আমি আপনার জন্য ফ্রিতে কাজ করি ইনবক্সে এসে এত ইউরো পাঠান তা না হইলে আপনার কাজ করবো না আমার ভিডিও যে শেয়ার করবেন তাকেই আমি আমি হেল্প করবো তাছাড়া করবো না ওই ওই কলিজার ভাই বলে লাভ নেই আপনার জন্য আমি সঠিকভাবে কাজ করবো আপনি আমাকে টাকা দিবেন আমি কাজ করবো হ্যাঁ আপনার একটা কাজে আমি 1 লাখ টাকা আমি যদি প্রফিট না পাই আমি কেন আপনার পিছনে দৌড়াবো এই যে আজকে আমি এত দূরে যাই আমি আজকে দেশে যাইতেছি এত দূরে যাই আপনার জন্য আমি নুলুস্তা উঠে তারপর আপনার নুলুস্তা নিয়ে আমার বাংলাদেশে আসতে হইতেছে কেন আমার সেখানে যেতে খরচ হয়নি এটা কি বাংলাদেশ যে আমি মাদারপুর থেকে ঢাকা গেলে আমার 500 টাকা খরচ হইব এখানে নাপুলি আমার এই যে আজকে বাড়ি শহরের একটা নুলুস্তা নাপুলি শহরের একটা নুলুস্তা আমার যদি নাপুলিতে যাইতে হয় আমার এখান থেকে কয় টাকা টিকিট ভাই সর্বনিম্ন যদি আমি স্পিডে যাইতে চাই যেটা আমার আজকে সময় কমে সর্বোচ্চ আমরা মনে করেন বাংলাদেশের 10,000 টাকা তো খরচ হইবি তো আমি এই যে 10,000 টাকা খরচ করবো আমার খাওয়া দাওয়া বাহিরে তো এই 10,000-15,000 টাকা এক একবারে আপনাদের জন্য খরচ হইতেছে আমার এমনি এমনি আমি দৌড়াদৌড়ি করতেছি কি এমনি এমনি আমার কথা ভাই আমার প্রফিট আমার কাছে আপনার ইনকাম আপনার কাছে আপনি ইতালিতে আসতেছেন কেন অবশ্যই আপনি ইনকাম করার জন্য আসতেছেন তো আমি যদি আপনার থেকে 10 লাখ টাকাও খাইয়ে থাকি আপনার স্বপ্ন আপনার পূরণ হলে আপনার কাছে যদি ভালো লাগে হ্যাঁ আমি এই কয় টাকা যাবো আমার কাছে ভাই করে দেন আপনি টাকা খান না উকিলে খায় না কি খায় আমার দেখার বিষয় না কি অবশ্যই আমার ইনকামের জন্য আমি করি আপনার বাবা যেমন তাই সে ইনকাম করে আপনাদেরকে খাওয়া দেওয়া বড় করার জন্য কোনো জায়গায় কাজ করছে অফিসে কাজ করুক যেখানেই করুক টাকার জন্য করছে তো আমিও টাকার জন্যই করি অবশ্যই আমি টাকার জন্য করি ফ্রিতে কেন করবো আপনি আমার দুলোভাই লাগেন না না শালা লাগেন যে আপনার জন্য আমি ফ্রিতে করবো অবশ্যই কাজ সঠিকভাবে করবো কিন্তু ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো এটাই আর আমি দেশে আসতেছি যারা দেখা করবেন ইনশাল্লাহ অনেকেই বলছেন ফেব্রুয়ারির 10 তারিখের পরে ফোন দিয়েন দেখা করেন যে যেখানে দেখা করার ইনশাল্লাহ দেখা করার চেষ্টা করবো আর সবাই ভালো থাকবেন আজকে লাইভটা অনেক বড় হয়ে গেছে এই পর্যন্ত আর সম্রাট ভাই লাইভটিকে যারা দেখতেছেন লাইভটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে